ইটা ইটা তুমি মঞ্চে সামনে আসবে, দরকার রয়েছে, অভিজিৎ প্রস্তুত থাকবে। আমরা যে সকল গুণী মানুষদের মঞ্চে পেয়েছি তাদের আমরা সবাইকে বলবার সুযোগ করে দিতে পারিনি, সবাই পেয়েছে, ঠিক আছে। আর কেউ রয়ে গেছে কি? রয়ে গেছে অজিত পলমল, তুমি এসেছো, আসেনি তো? অজিত পলমল একাদশ শ্রেণী, অজিত আসছে? আচ্ছা পরে দিয়ে দেওয়া হবে, এসো তুমি, পাখিতে এসো, ওইখানে ডান দিকে চলে যাও, সই করে যেতে হবে খাতায় রেজিস্টারে। কেন হচ্ছে বাবু? বাবু আমি এসেছিলাম, হ্যাঁ এখানটাতে কি একটা অনুষ্ঠান হয়েছে, উঠে হ্যাঁ আমি এসেছিলাম, তোমার খিদে লেগেছে, হ্যাঁ তুমি খাবে কিছু? দেখ না, দেখ না বাবু, দুটা আমি আমি পাইনি কিছু খাই না বাবু, খাবো খাবো, আমি এসেছিলাম এটা কি শিক্ষক শিক্ষক দিবস হয়েছে, হ্যাঁ হয়েছে, আমি এসেছিলাম এই শিক্ষিত মানুষগুলোর কাছে, হ্যাঁ একটা প্রশ্ন করেছিল। কি প্রশ্ন বলেছিলাম বাবু? আপনারা টাইম দেখেছেন? আরে টাইম টাইম কিছু নাই, তুমি কি টাইম নাই করছো? কি বলছো? টাইম নাই, টাইম মিছা মিছা। তোমাদের সেদিন হামদার গায়ে, তোমাদের কি হয়েছে? হামদার গায়ে ধনঞ্জয় মাইতির বেটাটা মরে গেল। আরে না না, তো বিজ্ঞান মঞ্চে স্যার আছে পবিত্র বাবু, না ওই সব নয়, ওই ওই বাবু নাই নাই নাই, আরে নাই সেদিন সেদিন হামদার গায়ে ওই কবির ঘোষের দাদাটা, হ্যাঁ কালো কালো বাক্য করে মরে গেল বাবু। আরে কালো পায়খানে পেটের গন্ধ রাস্তে বাবু আছে তোমার হচ্ছে। আমি আমি থানায় গিয়েছিলাম বাবু। থানায়? থানায় তুমি গেছিলে? কি বললো? থানায় গিয়েছিলাম, যেতে বললো পুলিশ গুলো আমার সঙ্গে আইলো, হ্যাঁ আসে করে গায়ের ওই মুখা মরণ আমার দিদি তো নাকি ডাইন বটে। তোর ঘর কোথায় সব বলো, আমি শুনি এখন। আমি 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 আসেছি বাবু পশ্চিম ঝাড়গ্রাম থেকে, আমি আমি শিক্ষিত মহলের কাছে একটা প্রশ্ন করব বাবুরা মায়েরা, আপনারা ডাহিন দেখেছেন? ডাহিন কেউ দেখে নাই, ডাহিন দেখেন নাই বাবু? ডাহিন দেখলে আমি সেলফি নিতাম। তাহলে কেন কেন আমাদের গায়ে আমার দিদির পরান অনেকগুলা মেয়া মানুষকে ওই গাজন তোলার বাউলা গাছটাই মেয়েদের এখনো শাস্তি দেয় বটে, এখনো শাস্তি দেয়? সেই জন্য সেই জন্য আমার দিদিটাকে ওই বাউলা গাছটাই মেয়েদের গায়ের মুখা মরণ গুলান কেরাসিন তেল ঢালে করে আমার দিদিটাকে আগুন ধরাই দিল। আমার দিদি তো দাও দাও করে চলছে আর বলছে গায়ের চামড়াটা কালো হয়ে দিদিটা ঝলসায়। আমি সেই জন্যে তো এই শিক্ষিত মহলের কাছে একটা প্রশ্ন করবো, ই বাবুরা আপনারা ল্যাপটপ গুলাকে টিপা টিপি করে কি সব বার করেন, একটা সত্যিকারের দেখেন বাবু, একটা
এটা সত্যি তাহলে ডাইন পারবেন তুমি কেন আমার দিদির পাড়া এইসব গ্রাম বাংলার মা মনে যায় ডাইন সন্ধে এখনো মরে যায় বাবু ডাইন সন্ধে এখনো মরে যায় বাবু নমস্কার লাভ নেই যদি ভালো লেগে থাকে আমাদের নাট্যকার নিতাইদের জন্য চলে আসতে তাহলে চাইবো সুদীর্ঘমণ্ডলী ও আমার প্রিয় ছাত্র ছাত্রী ভাই বোনেরা সকলকে যথাযোগ্য সম্মান জানাই আমাদের এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে বিশেষ করে আমার অনুষ্ঠান কেমন লাগছে আপনারা একটু পর্দায় দিতে হবে আমরা বর্তমানে আমাদের যে শিক্ষা ব্যবস্থা যারা প্রতিদিন পেপার পড়ে আমি পেপারে একবার পড়েছিলাম এই ঘটনা তো সেখানে দেখেছিলাম একটি আদিবাসী মহিলাকে দান সন্দেহে তাকে পুড়িয়ে মারা হয়েছিল এবং যারা প্রতিদিন কন্টিনিউ যারা পেপার ফলো করেন তারা দেখতে পাবে প্রতিনিয়তই আমাদের এখানে ওখানে ঘটে চলছে এইরকম নানান কুসংস্কারের ঘটনা এবং যার মূল্য হিসাবে প্রাণ দিতে হচ্ছে অগণিত মানুষকে তাই আপনাদের কাছে স্বনির্বদ্ধ অনুরোধ আপনারা জনগণকে সচেতন করে তুলুন একটি কুসংস্কার ডান ভূত তেল বলে কিছুই নেই এগুলো অতিরিক্ত আত্মা তাই আর বিশেষ কিছু বলে দীর্ঘায়িত করব না আপনাদেরকে আবার যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আমি মঞ্চ ছাড়লাম আরেকটি পুরস্কার আছে জিতেন বাবুর অষ্টমশাই আজকে অনুষ্ঠানে ছিলেন ৫০ টাকা দিয়ে পুরস্কৃত করেছেন জিতেন বাবুর জন্য এবার জোরে হাতে তালি চাইবো ধন্যবাদ এরপর পরবর্তী পর্বের অনুষ্ঠান তপন পাল আপনি কি রুমে যাবেন Oh,
Thank you.
সাবান সাবুন না দেয় না, গাছ কি আর মালা পড়েছে, গাছের ঠিক করেছি সাবান সাবুন দেখে আত্মহত্যা করবো।